শুরুটা করব ডগস ওয়ার্ডের সাথে। ভাবছেন আমি আবার কোনো অপরাধী খুঁজছি কি না? না দর্শক, আজ আমি দেখাবো কি করে প্রভুমুক্ত কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। কি করেই বা এই প্রশিক্ষণ নিয়ে কুকুর খুঁজে বের করে বিস্ফোরক বস্তু কিংবা অপরাধীকে। গোলাগুলি ও অস্ত্রের ঝঙ্কার, অতঃপর এক পথচারীর টাকার ব্যাগ ছিনিয়ে নিল ছিনতাইকারী। তবে উদ্ধারে এগিয়ে এলো এক কুকুর, ধরে ফেলল অপরাধীকে। আবার উদ্ধার হলো মাটির নিচে ও গোপন স্থানে লুকানো মারণাস্ত্র ও গোলাবারুদ। এই কাজটি ও দক্ষতার সাথে করেছে কয়েকটি কুকুর। অনেকটা অবাক লাগলেও এই কাজগুলো সহজেই করে প্রশিক্ষিত কুকুরগুলো। রক, জো, কিং, রূপালী, শ্যাডো, মাইকেল নামের এসব কুকুরও করে চাকরি। বেসরকারিভাবে প্রশিক্ষিত এসব কুকুর দিয়েই নিরাপত্তা কাজে সেবা দিয়ে যাচ্ছে এলিট ফোর্স। এই প্রতিষ্ঠানের ডগ স্কোয়াডের তালিকায় আছে জার্মান শেফার্ড, ডোবারম্যান, ল্যাবরেডর, রটওয়েইলার সহ বিভিন্ন প্রজাতির 50টি প্রশিক্ষিত কুকুর। নিরাপত্তার কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা ও বাধা অতিক্রম করতে পারে এসব পোষ্যরা, এমনকি খেলে ফুটবল। আর্মি থেকে আগত আরবিয়ান্ট এফসি একটা কোর আছে যেখানে পশু পালন করে, সেখান থেকে আমরা আমাদের ইনস্ট্রাক্টর নিয়ে এসেছি, তারা ট্রেনিং দিচ্ছে। আমরা মূলত স্নিফিং, সার্চিং, গার্ডিং এইগুলোর উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি। নিরাপত্তা সেবায় ডগ স্কোয়াডের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা সেবায় 22,000 নিরাপত্তা কর্মী নিয়ে কাজ করছে এলিট ফোর্স। আমরা আমাদের ট্রেনিং কন্ডাক্ট করে থাকি, আমাদের ইনভেস্টিগেশন টিম আছে আলাদা, আমাদের আমাদের যে এটা এমবেসি যেগুলো আছে সেগুলোতে আমরা দক্ষতার সাথে ফিজিক্যাল গার্ডিং দিয়ে থাকি এবং তাদের যে ট্রেনিং এবং ইনভেস্টিগেশন এগুলো আমরা করে থাকি। আমরা স্বাভাবিকতা বজায় রাখি, সিকিউরিটি বলতে নিরাপত্তার্থ বিভিন্ন ধরনের গেজেট, ম্যান পাওয়ার, সেটাই না, একটা স্বাভাবিক অবস্থা বজায় রাখা যাতে সবাই স্বাভাবিকভাবে নিরাপদে তাদের কার্যক্রম চালাতে পারে, সেটাই আমরা নিশ্চিত করি। প্রশিক্ষকের কথা মতো চলা, অতিথিদের সম্মান করা ছাড়াও ডগ স্কোয়াডের কুকুররা অংশ নেয় মানবিক কাজে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।